নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে লাভ ফর নলেজ চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম আমি শুভজিৎ বেরা আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। রেলওয়ে গ্রুপ ডিতে আসা বিগত বছরের কয়েকটি গুরুত্বপূর্ণীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিই তাই আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সবাই লক্ষ্য করো প্রথম প্রশ্নটি রয়েছে প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন প্রথম প্রশ্ন রয়েছে প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন এর উত্তরটি হবে হরভজন সিং অর্থাৎ হরভজন সিং এমন একজন ভারতীয় বোলার যিনি প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেছিলেন এই প্রশ্নটি রেলওয়ে গ্রুপ ডি দু সালে পড়েছিল দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি সবাই লক্ষ্য করুন প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাণ তো এর উত্তর হবে অমৃতা প্রীতম তাহলে প্রশ্ন হচ্ছে প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাণ এর উত্তর কী হবে অমৃতা প্রীতম এটিও গ্রুপ ডি দু হাজার তেরোতে পড়েছিল পরের প্রশ্ন আয়করের সঙ্গে জড়িত প্যান কার্ড তাহলে প্যান কার্ডটা প্যান কার্ড এটি কার সঙ্গে জড়িত আয়করের সঙ্গে জড়িত এ প্যান কার্ডের পুরো কথা কি বা প্যান কার্ডের পুরো অর্থ কি তাহলে প্যান কার্ডের পুরো অর্থ হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার তাহলে প্যান কার্ডের পুরো কথা পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এটি রেলওয়ে গ্রুপ ডি দু হাজার বারোতে পড়েছিল পরের প্রশ্ন বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম কী বাংলাদেশের প্রচলিত মুদ্রার নাম কি টাকা উত্তর কী হবে টাকা পরের প্রশ্ন কী রয়েছে উদীয়মান সূর্যের দেশ কাকে বলে উদীয়মান সূর্যের দেশ কাকে বলে উত্তর কী হবে জাপানকে বলে উদীয়মান সূর্যের দেশ কাকে বলে জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ আমরা পরের প্রশ্নতে চলে যাচ্ছি পরের প্রশ্নে কী বলেছে লক্ষ্য করো পৃথিবীর বৃহত্তম রথ কোনটি উত্তর হবে কাস্পিয়ান সাগর এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম রথ পরের প্রশ্ন প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন অরুণিমা সিনহা প্রতিবন্ধী মহিলা হিসেবে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে পরীক্ষা দু তাতে পড়েছিল পরের প্রশ্ন ফ্রান্সের রাজধানী কী তো ফ্রান্সের রাজধানী হবে প্যারিস পরের প্রশ্ন কি রয়েছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি এর উত্তরটি কী হবে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো সাল্টো এঞ্জেল জলপ্রপাত পরের প্রশ্ন কী রয়েছে প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন তো এর উত্তর হবে আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন এই প্রশ্নটি পড়েছিল রেলওয়ে গ্রুপ ডি দু এবং সবশেষে একটি প্রশ্ন রয়েছে যেটি তোমাদের জন্য তোমাদের জন্য এই প্রশ্নটি তোমরা যদি এই উত্তর এই প্রশ্নের উত্তরটি পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে প্রশ্নটি হল পৃথিবীর ছাদ কাকে বলে তো এর উত্তরটি কি হবে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাবে যদি জানা থাকে নাহলে আমি পরের দিন যখন আবার প্র্যাকটিস সেট তৈরি করব ভিডিও তৈরি করব তখন আমি এর উত্তরটি তোমাদের বলে দেব। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবে সেই সঙ্গে কমেন্ট করবে যদি কোনো অসুবিধা থাকে এবং শেয়ার করবে এবং ভিডিওটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করো যাতে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই নমস্কার